গুড মর্নিং, তোমাদের সঙ্গে এই আজকে আবার এই ব্রেকফাস্ট দু পিস টোস্ট আর এর মধ্যে একটু বাটার লাগিয়ে নিয়েছি আর একটা অমলেট করে নিয়েছি। ডিম সেদ্ধ আর ভাল লাগে না খেতে, হ্যাঁ সেই জন্য অমলেট করে নিয়েছি, একটু চা নিয়েছি লিকার। সকালবেলা আজকে একটু বাজারে গেলাম, ভাবলাম একটু বাজার করে নিয়ে আসি, আমার তো বাড়িতে কিছুই ছিল না, তাই একটু মাছ কিনেছি, পোনা মাছ একটুখানি কিনলাম, টাটকাই ছিল মাছগুলো। এই মাসি আমাকে খুব ভালো মাছ দেয়, কখনো খারাপ দেয় না। আর এখানে কিনে নিয়েছি দেখো ধনে পাতা, এখানে নিয়েছি একটা একটাই পালং শাক, আমার তো একাই অনেক। তারপর নিয়েছি বেগুন, তারপর নিয়েছি দেখো পটল, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু, উচ্ছে আর মটরশুঁটি, আর নিয়েছি একটা নারকোল, আর এখানে একটু ফল নিয়েছি আঙুর আর আপেল। এই একটু একটু ছোটোখাটো বাজার করে নিয়ে এলাম, কারণ এইটাই আমার কদিন যাবে, কারণ আমি রোজ রোজ তো বেরোতে পারি না, ভীষণ মানে কষ্ট হয় আর কি, তা সেই জন্য আজকে একটু কষ্ট করে উঠেই গিয়েছি আমি আর কি। আর সবচেয়ে বড় কথা যে বাজার না করলে খাবো কি, আমাকে তো আর বাজার করে দেওয়ার কেউ নেই, সেই জন্য। এইভাবে টিস্যু পেপার দিয়ে এ করলাম, কভার করে রাখলাম, এতে ধনে পাতাটা অনেক দিন থাকে। খুব টান সকলে কেমন আছো বলো, এখন ঘড়িতে বাজে ঠিক 2:35, দেখো দেখতে পাচ্ছো কি না। অবশ্য আমি এরকম করে কোনোদিন দেখাই না, তবুও জানি না উল্টো দেখাচ্ছি কি না, আলো অন্ধকার মানে কিছুই কোনোটাতেই বোঝা যায় না, ঘড়িটা এত ওপরে না। যাই হোক, 2:30 বাজে, আমি জাস্ট রান্না করে এক্ষুনি আমি একটু রান্না করে করলাম, রান্না করে তারপরে জামা কাপড় অল্প ভিজিয়েছিলাম, হাতেই কাচছিলাম, হ্যাঁ হাতে কাচছিলাম, কেচে মেললাম, আজকে না বাইরে যাওয়া যাচ্ছে না। যাই হোক, আগে বলে নিই আমাদের ড্যাফোডিল সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই, তোমরা আমার অনেক দূর আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, আবার রোজই এক কথা বলছি ভীষণ ভালো লাগছে। কিছু কিছু প্রিয় মানুষের নাম আমি করব না, কারণ অনেক নাম সব নাম মনে থাকে না, তো তাই সকলে মানে দুঃখ পেতে পারো, কিন্তু সকলেই আমার প্রিয়, আমার আদরের। কিন্তু কিছু কিছু আমাকে ফোন করে এত সুন্দর করে কথা বলে আর আমাকে এত সুন্দর বোঝায়, কাকিমা তুমি এরকম করে কষ্ট করে স্নান মানে এত এ করো না, ভিডিও করছো, এই করছো, লাইভে থাকছো, তারপরে তোমার ওয়াচ টাইম এগুলো তো তোমাকে করতে হচ্ছে, তুমি এত কষ্ট করে টাইমে খেয়ে নিও। তাই আমি আজকে সকাল সকাল ওই তোমাদের ব্রেকফাস্ট দেখালাম, ব্রেকফাস্টের আগে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে নিয়েছি, তোমাদের জানাই আজকে ঈশ্বরের দেওয়া একটা দিনে সুন্দর দিনে আবার আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। সকালবেলা আমার ব্রেকফাস্ট হয়েছিল 2 টোস্ট, একটু অল্প বাটার দিয়ে আর একটা অমলেট, হ্যাঁ একটা অমলেট। কালকে আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই সকালবেলা আজকে আমি একটুখানি প্রেশারটা চেক করাতে গিয়েছিলাম, চেক করার আসার পথে আমি একটু বাজার করে আনলাম, আর বাজার করে এনে তারপরে একটু রান্না করেছি, যা রান্না করেছি তোমাদের সঙ্গে দেখাচ্ছি, শেয়ার করছি। তারপরে রান্নাটা করে আজকে বেশি কিছু করিনি, কারণ বেশি রান্না করতে গেলে আমার পিঠে একটা বেশি স্ট্রেস পড়লে আমার পিঠটা যন্ত্রণা হয়, অনেকক্ষণ আমি রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে পারি না, আমার কষ্ট হয় খুব, সেই জন্য আমি বেশি কিছু রান্না করিনি, যা রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুজো সেরে এলাম, তোমাদের সঙ্গে কথা বলে তারপর আমি একটু বিশ্রাম করে একটু উষ্ণ মানে মাঝে আমি বেশ কদিন গরম জল খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু দেখলাম ওই গরম জলটা খেলে না একটু এনার্জি পাওয়া যায়, তা সারাক্ষণ আর সময় হয় না, এই স্নান করে বিশ্রামের সময় আমি একটু উষ্ণ গরম জল করে নিই আর কি, জাস্ট মানে জলটাকে গরম করে অল্প একটু, কোনো দিন লেবু ফোঁটা দিই, কোনো দিন দিই না।
এখানে আছে দেখো উচ্ছে আর বেগুন ভেজেছি, আমি একটুখানি কড়া করে ভাজি, আমি অল্প অল্প ওই সবুজ সবুজ থাকে আমি খেতে পারি না, সরি, সবুজ সবুজ ওই নরম নরম থাকলে আমি খেতে পারি না, মানে আমার সবুজ বেশ একটু মচমচে খেলে আমার ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, তাই এই উচ্ছে আর বেগুন আছে এর মধ্যে, বেগুন ভাজা ভেজেছি, আর এখানে করেছি আলু আর পটল দিয়ে, পটলটা নিচে চলে গেছে দেখাতে পারিনি, কাঁচা লঙ্কা ধনে পাতা আলু দিয়ে, পটল বেশি দিইনি তো একটা পটলকে দু টুকরো করে দিয়েছি, আমার মানে ঢালতে গিয়ে নিচে চলে গেছে, তাই ও কত মানে তাল রাখতে পারি না। আর ওই দেখালাম মাছের ঝোল আর উচ্ছে আর বেগুন ভাজা, আর কালকের একটু আমের, আমি দুদিন আগে করেছিলাম না আমেরটা, ওটা আমি একদিন একটু বেশি করে রাখি, ঠান্ডা তো ফ্রিজে ঠান্ডা থাকে, এই খাওয়ার পরে একটু বাটিতে করে খাই আর কি, ওটাই ভালো লাগে, ওটা এখনও বার করিনি ফ্রিজ থেকে। আর ভাতটা দেখালাম না, ভাতটা আমি প্রেশারেই করি কারণ গ্যাসের দাম সাংঘাতিক, আমি বুঝেই করি ভাতটা আমার সুন্দর হয়, মানে আমার খাওয়ার মতো ঝরঝর যেরকম হয় একটা জলের মাপ আছে ওইটা করে ফেলি, আমার প্রেশারে অসুবিধা হয় না, হয়তো ওই মাড়টা খাচ্ছি ওটা হয়তো ক্ষতি হতে পারে সেটা, কিন্তু এখন এই তাড়াতাড়ি করে ওইটা করতে গেলে ওটাই হবে। যাই হোক তোমরা সবাই নিজেগুলো ক্ষমা করে নিও, আমার ভুল ত্রুটি আমার ইয়ে। আর একটা কথা যেটা বলছি তোমাদের সকলকে, আমার প্রেশারটা এতটাই লো, অনেকটাই লো, আমি তখন দেখেছি আর তাড়াহুড়ো করে বাজার এসে ধুলাম, মানে সব ধুয়ে টুয়ে রেখে রাখতে গিয়ে আমি ওটার খেয়াল হয়নি, এখন আবার দেখবো, প্রেশারটা লো আছে এদিকে, আমাকে উনি যিনি দেখলেন তিনি বললেন যে একটু খাওয়া দাওয়াটা ভালো করে করবেন, তাই আজকে একটু আঙুর আর আপেল নিয়ে এসেছি, ওই একটু খাবো, আমি ওই তো কলা টলা অত বেশি পছন্দ করি না, হ্যাঁ যাই হোক নিয়ে এসেছি যতটুকু খেতে বলেছে এই। আর একটা কথা হলো আমাকে মানে ভীষণ রেস্ট নিতে বলেছে, বলেছে যে ফোন এলেও কম কথা বলবে, সেই জন্য আমার তো সেটা সম্ভব না, ফোন এলেও কথা বলতে হবে, তোমাদের সঙ্গেও থাকতে হবে, না তোমাদের ছাড়া আমি বাঁচতে পারবো না, আমার তোমাদের নিয়েই আমার এই এক বছর ধরে চলছে, আমার সময় কেটে যায়, আমার বাইরে কোথাও যেতে হয় না, তোমাদের সংকল্প করলেই আমার হয়ে যায়, তা সেই জন্য আমি ওয়াচ টাইম সকলেরই দেবো, হয়তো আমি কমেন্টটা একটু করতে কষ্ট হচ্ছে আমার, আর চোখটা তো খুব প্রেশার পড়ছে এখন, সারাদিন থাকি তো সারাদিন এই ভিডিও ওয়াচ টাইম লাইভ এইসব নিয়ে থাকি, খাওয়া দাওয়া টাইম হয় না, ওই জন্য আজকে তাড়াতাড়ি করেছি, ওই ওয়াচ টাইমটা সকলকেই দেবো আমি, হয়তো একদিনে সবাইকে পারবো না, প্রচুর এখন হয়ে গেছে তোমার আমার আমার পরিবারে, আস্তে আস্তে আমি সকলটাই দেখবো, সকলেই দেখবো, আর তোমরা যেটা করবে একটুখানি অ্যাডজাস্ট করে নিও, কমেন্টটা হয়তো আমি চট করে আবার প্রথম আমি দেখে নেবো, তারপর যদি কারো কারো কমেন্ট দিতে পারি, একজনকে না দিলে আরেকজন তো কষ্ট পাবেই, বলো আমাকে করলে আমারও এটা হতো, তো সেটা তোমরা যখন পাবে না তখন অ্যাডজাস্ট করে নিও একটু প্লিজ। আর কি বলবো, আজকে আমি এরপর একটু লাঞ্চ করে একটু এখন একটু বিশ্রাম করবো, একটু উষ্ণ গরম জল খাবো, 5-10 মিনিট বেশি বিশ্রাম দেবো না, তারপরে আমি লাঞ্চ করে দুপুরবেলা থেকে আমার ওয়াচ টাইম দেওয়া যার যার লাইফে আসা কমেন্ট করা সব এগুলো করবো, ঠিক আছে, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, এপার বাংলা ওপার বাংলা বাইরে বিদেশে যে যেখানে আছো আমার পরিবারে সবাই ভালো থেকো, সকলের জন্য আমার শুভকামনা রইল, সুন্দর থেকো, সাবধানে থেকো, ছেলে মেয়েদের যত্ন করো, নিজের যত্ন নিও, শ্বশুর শাশুড়ি বাবা মা সকলকে যত্ন করো, আর আমার সঙ্গে তোমরা থাকবে আমাকে ভালোবাসবে, যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো আমার অনেক ভালোবাসা, আর যারা এখনও করোনি করতে খেয়াল করছো না বা করবে করবে ভাবছো ঝট করে দিও, একটা করে লাইক দিয়ে দিও, আর পারলে সেটা শেয়ার করো, ঠিক আছে, ওকে, সবাইকে আমার আদর, টাটা।